নমস্কার, আপনারা দেখছেন এক্স টিভি বাংলা। আপনাদের সাথে আমি দীপান্বিতা। শুরু করছি আজকের ত্রিপুরা হেডলাইন্স। ঘাস কাটার কাছে মাথায় নিয়ে হাসপাতালে স্কুল ছাত্র, 65 বছরের এক মহিলাকে অচৈতন্য করে হত্যা করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে, তদন্তে পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশনে আটক এক ভারতীয় পাচারকারী সহ 5 অবৈধ বাংলাদেশী নাগরিক। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত চিত্তরঞ্জন মহারাজ ও স্মৃতিরেখা চাকমাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার শুভেচ্ছা ও অভিনন্দন। 7 বছরের শিশুকন্যা ধর্ষণকাণ্ডে আকাশ নায়েক ভিল নামে 21 বছরের পাষণ্ড ধর্ষক গ্রেপ্তার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকুন এক্স টিভি বাংলা, সবার সাথে সবার পাশে। নমস্কার।